হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এলাম টক দইয়ের শরবত বানাতে। যে পরিমাণে গরম পড়ছে, টক দইয়ের শরবত খাওয়া খুবই দরকার, টক দই খাওয়া খুবই দরকার। তো ওই জন্য আমি হাফ কিলো দুধ নিয়েছিলাম। দেখো কত সুন্দর দই হয়েছে। তো এই দইটার এখন আমি বানাবো শরবত। তোমরা কে কে পছন্দ করো বলবে অবশ্যই, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তো তোমরা যারা আমার পাশে থাকো সবসময় পাশে থাকবে, আর আমিও এইভাবে তোমাদের সবাইকে ভালোবাসা দেবো। তোমরা সবাই আমাকে সুন্দর সুন্দর ভালোবাসা দেবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে, কারণ আমাকে যে লাইক কমেন্ট করে তাকে কিন্তু আমি প্রত্যেকেরই লাইক কমেন্ট করে আসি। হ্যাঁ, আর আমি যদি কোনো দরকারে কোনো অসুবিধার জন্য যদি আমি কারো পেজে না ঢুকতে পারি 4 ঘন্টা বা 1 ডে বা একদিন, তারপরে একদিনের মধ্যে যতগুলো ছাড়ে ফটো ভিডিও, আমি তার পরের দিন গিয়ে সব লাইক কমেন্ট করে আসি। তো আমি সব সময় তোমাদের পাশে আছি। এমনি সময় আমি অনেক চেষ্টা করি, অনেক কাজের ক্ষেত্রেও যদি থাকি ব্যস্ততার মধ্যেও, তার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের পাশে দাঁড়াতে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, এভাবে সবাই এগিয়ে যাই, একে অপরের সাহায্য না হলে কিন্তু কেউ আগোতে পারবে না। তো এই যে এখন আমি দিয়ে দেবো লবণের মধ্যে, বিট লবণ নিয়েছি। তো এটা হচ্ছে লবণ, সাল্ট লবণ। তো দুটোই লবণ দিয়ে দিলাম আমি। তারপরে অ্যাড করবে এর মধ্যে চিনি। তো তোমরা কে কে পছন্দ করো টক দইয়ের শরবত খেতে বলবে অবশ্যই। আর এটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম জলটা, বাটিতে করে বরফ বানানোর জন্য। তো বরফ হয়নি, এই যে অল্প একটু বরফ হয়েছে সেটাই আমি দিয়ে দিলাম, আর যে ঠান্ডা জলটা ছিল সেটুকু দিয়ে দিলাম। আর ফ্রিজে থেকে 1 বোতল জল বের করে নিলাম, সেই জলটা দিয়ে আমি শরবতটা করব। তারপরে দেখো অনেকে কি করে, মিক্সিতে মিক্সার করে নেয় দইটাকে, যাতে অনেক মিহি হয়। তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হলো। চিনি দিয়ে দিলাম এর মধ্যে, 2 ঢাকনা চিনি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তো যার যে মানে যার যেরকম পছন্দ, তাই না? আমার হচ্ছে এটাই ভালো লাগলো, এটাই পারফেক্ট মনে হলো আমার জন্য, সেই জন্য আমি এটাই দিয়ে দিলাম। তার মধ্যে 2 পিস লেবু দিয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দর করে আমি গুলিয়ে নেব যতক্ষণ ভালো মিক্স না হয়। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই বলবে অবশ্যই। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গা, এখনও অনেক বড় হয়নি, এটা আমার নতুন পেজ। এর আগে আমি একটা পেজ চালাতাম, সেই পেজে আমার অনেক 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 অসুবিধা হয়ে গেছিলো, কারণ ওটা অনেক পুরনো পেজ ছিল আমার, সেই জন্য আমি এটা নতুন করেছি। তো সবাই আমার পাশে থাকবে ফলো করে, আমিও ফলো করে সবার পাশে থাকবো, কথা দিলাম। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা এত এত ভালোবাসা দাও, সত্যি আমার অনেক ভালো লাগে। তো তোমরা এভাবেই ভিডিও করো, আর আমি তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। আর বলো সবাই কেমন আছো, তারপরে কি বলবো খুঁজে পাচ্ছি না। একটা লং ভিডিও দিতে গেলে আমাদের মতো ছোটো ইউজারদের অনেক কিছু ভাবতে হয় যে কী কী বলবো, যেমন যে এখন আমি ভুলে যাচ্ছি কী বলবো। আর সত্যি কথা বলতে আমি মনের ভালোবাসা প্রকাশ করতে খুব কমই পারি। তো কি বলবো আর, তোমরা কে কোথার থেকে দেখছো বলবে বন্ধুরা অবশ্যই, আর গরম পড়ছে কেমন সেটাও বলবে অবশ্যই। এই যে গ্লাসটা আমি রাখছিলাম, এই যে কুলারটা দেখাচ্ছি কেন, গ্লাসটা রাখছিলাম তো গ্লাস এই যে 3টেই উড়িয়ে পালাইছে, তো ওই জন্য আমি কুলারটা দেখাচ্ছিলাম, যে কুলার চালানো ছিল তো ওই জন্য সব উড়াই পালাচ্ছে। তারপর আবার এই যে ধরে ধরে এর মধ্যে ঢালতেছি। তো 2 দাদা ছিল আর আমার বর্মশাই, তো ওনাদের 3 জনের জন্য প্রথমে ঢাললাম, তারপরে আমরা খেয়েছিলাম, আমার শ্বশুর আমি আর আমার দেওরের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই যে 3 গ্লাস আমি ঢালে নিচ্ছি, ওনাদেরকে দেব। তো দই শরবতটা কিন্তু খুব ভালো হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল, আমি খেলাম, অনেক ভালো লাগলো আমার কাছে। তো ভিডিওটি কেমন লাগলো বলবে অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। টাটা।